আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তাসাউফ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সদকাতুল ফিত্র। আমরা জানি রমজান মাসের শেষে আমরা যাদের যারা একটু অর্থবিত্ত যাদের রয়েছে ধনী মানুষ তাদেরকে ফিত্রা দিতে হয়। প্রথমত প্রশ্ন হচ্ছে ফিত্রাটা কি, ফিত্রাটা কেন দিতে হয়, ফিত্রাটা আমাদের জন্য কি ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নাকি নফল। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিত্রাকে আমাদের উপরে ফরজ করেছেন। ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিত্রি আলা যিকরি ওয়াল উনসা, একটি হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ এবং নারীর উপরে এই এই ফিত্রা ওয়াজিব করেছেন। আমরা সদকাতুল ফিত্রা বলে থাকি, আবার এই ফিকহি পরিভাষায় এটাকে যাকাতুল ফিত্রাও বলা হয়ে থাকে। এটা কতটুক পরিমাণ যাকাত দিতে হবে, কী পরিমাণ যাকাত দিতে হবে, কার উপর ওয়াজিব যাকাত, যার উপর ওয়াজিব সাহেবে মাল বা নিসাব পরিমাণ সম্পদ যখন কারো হস্তগত হয় বা থাকে, কখন থাকবে, যে রমজানের শেষে শাওয়ালের প্রথম ভোরে প্রথম প্রহরে যার কাছে নিজের সমস্ত খরচ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার জন্য এই সদকাতুল ফিত্র বা যাকাতুল ফিত্র দেওয়া ওয়াজিব। এটা কিভাবে দেব, পাঁচটি খাদ্যদ্রব্য দ্বারা এই যাকাতুল ফিত্র দেওয়া যায়। সে পাঁচটি হচ্ছে এক গম, যব, কিশমিশ, তারপরে হচ্ছে যে খেজুর, পনির। এই পাঁচটি পণ্যের কথা, পাঁচটি খাদ্যদ্রব্যের কথা হাদিসে এসেছে। আমরা এই পাঁচটি পণ্য দ্বারা দিতে পারবো সরাসরি, পাঁচটি পণ্য দ্বারা দিলে কীভাবে দিব, যখন আমরা গম বা আটা দিব তখন অর্ধসা, এটা শরীর পরিভাষায় অর্ধসা, অর্ধসার পরিমাণটা হচ্ছে এক, বর্তমানে এক কেজি 650 গ্রাম, এক কেজি 650 গ্রাম আটা বা গম দিলে ফিত্রা আদায় হবে। আবার হচ্ছিল যে যদি আমি এই গম বা আটা দিয়ে যদি না দিই, আমি জব দিয়ে যদি দেই তাহলে অর্ধসা না, একসা, শরীর পরিভাষায় একসা হচ্ছে 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম জব যে দাম হবে সেটা আমাদেরকে দিতে হবে। যদি কিশমিশ দিয়ে দেই, যদি খেজুর দিয়ে দেই বা যদি আমরা পনির দিয়ে দেই, সবগুলোর জন্যই একসা, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম যে দাম হয় বাজারে, আমরা ইচ্ছা করলে বাজারে দেখেও দিতে পারি, অথবা আমাদের জাতীয় ফিত্রা নির্ধারণ কমিটি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, সেই কমিটি একটা সিদ্ধান্ত দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন 75 টাকা, যদি গম বা আটা দিয়ে যদি আমরা ফিত্রা আদায় করি তাহলে 75 টাকা দিলে হবে, যদি আমরা জব দিয়ে দিই তাহলে 300 টাকা, যদি আমরা কিশমিশ দিয়ে দিই 1420 টাকা, যদি আমরা খেজুর দিয়ে দিই 1650 টাকা, যদি পনির দিয়ে দিই 1310 টাকা। প্রিয় দর্শক, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু বাংলাদেশের সবাই, ধনী কি গরিব, সবাই সর্বনিম্ন যে ফিত্রা থাকে সেটাই আমরা দিতে চাই, কিন্তু এই বিষয়টা কিন্তু সাহাবায়ে কেরামের যুগে কিন্তু এরকম পরিলক্ষিত হয় নাই যে একমাত্র সবচেয়ে নিম্ন দামের যে জিনিসটা আছে সেটাই সাহাবায়ে কেরাম দিয়েছেন, একটাই দিয়েছেন, এরকম কিন্তু কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নাই। তাই আমরা প্রত্যেকেই আমরা আমাদের জীবন চলার পথে, জীবনটাকে আমরা যেভাবে চালাই, যদি উন্নত জীবনযাপন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে উন্নত ভাবেই ফিত্রাটা আদায় করা উচিত। এবং যারা মোটামুট মানের আমরা জীবনযাপন করি তারা মোটামুট মানের দিব, যারা মোটামুটের চেয়েও কম মধ্যবিত্ত কিন্তু আমার উপরে হচ্ছে যে যাকাত ওয়াজিব হয় তারা হচ্ছে সর্বনিম্নটা হয়তো আমরা দিতে পারি। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো প্রিয় দর্শক। আর এই ফিত্রাটা কখন আদায় করতে হয়, ফিত্রাটা আদায় করতে হয় রমজানের শেষে, আমরা যে ঈদের দিন সকালে, ঈদের দিন সকালে ঈদের জামাতে যাওয়ার আগে এই ফিত্রাটা দেওয়া ওয়াজিব। যদি এই সময় আমরা দিতে না পারি, আগে দিলেও আদায় হবে, যদি ওই সময় না দিতে পারি পরে পরে হলেও আমাদেরকে দিতে হবে, এই জিনিসটা আদায় না করলে কিন্তু হবে না। আরেকটা হচ্ছে ফিত্র, ফিত্র অর্থ হচ্ছে যে ফুতুর, নাস্তা, এই যে আমরা যে রোজা ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিয়ে ঈদের দিন আমরা সকালে যে খাওয়া শুরু করছি, এই খাওয়ার জন্য কিন্তু এই এই আপনার এই ফিত্রাটা হচ্ছে। আরেকটা হচ্ছিল যে এই যে রমজান মাসে 30 দিন আমরা বা 29 দিন রোজা রাখলাম, এই 30 দিন 29 দিন আমাদের মাধ্যমে অনেক অনেক কিছুই হয়ে গিয়েছে যেটা রমজানের মাহাত্ম বা রমজানের সম্মানের সাথে যায় না, আমরা কিছু খারাপ কাজ করে ফেলেছি, আমাদের দ্বারাতে কিছু খারাপ কাজ হয়ে গিয়েছে,
এইগুলোর জন্য এই ফিত্রাটা দেওয়া হয়। অনেকেই বলে থাকেন যে আমরা যে নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, যে ভুল ত্রুটির জন্য সহু সেজদা দেওয়া হয়, নামাজের সহু সেজদা আর সহু সেজদার মতোই রমজানের বা সিয়ামের সহু সেজদা হচ্ছে এই সদকাতুল ফিত্র। আমরা এই সদকাতুল ফিত্র আদায় করব, নিজেরা আদায় করব, নিজেদের অধীনস্থ নাবালক সন্তান যারা তাদেরটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। আমাদের অধীনস্থ বালক সন্তানেরটা দিতে হবে না, তবে দিয়ে দিলে আদায় হবে। স্বামী স্ত্রীর পক্ষে দিলে আদায় হবে, স্ত্রী স্বামীর পক্ষে দিলেও আদায় হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এবং ভালোভাবে সহিভাবে সদকাতুল ফিত্র আদায় করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।